ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রিতুস ওয়ার্ল্ড। আমি কিন্তু অনেকদিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তার জন্য সরি আমার চোখ মুখ থেকে। বুঝতেই পারছো আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আশা করি এখনও বোঝা যাচ্ছে যে আমি ভিডিও দিতে পারিনি। এখন দেখো বাজে সকাল 5:25, এত ভোরবেলা উঠে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো। আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি, আর তোমরাও দেখতে থাকো, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এত সকাল সকাল উঠে। আর আমি কিন্তু পুজোর কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি, তোমরা একটু মানিয়ে নিও। এবারে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু যাচ্ছি একদম ভোর ভোর। আর দেখতেই পাচ্ছ আমরা ভেতরে রাস্তা ধরে যাচ্ছি, কোনো মেন রোড ধরে যাচ্ছে না, এদিকটা পুরো গ্রাম। হ্যাঁ, তো এদিকে কিন্তু ঠান্ডা ছিল ভোরবেলা যথেষ্ট, বাইকে করে যাচ্ছে যার জন্য আরও ঠান্ডা লাগছিলো, যার জন্য আমরা ফুল হাতা ড্রেস পরে নিয়েছিলাম। আমরা সকালে উঠেই দেখেছিলাম হালকা ঠান্ডা, আমরা বুঝতে পেরেছিলাম বাইকে গেলে আরও ঠান্ডা লাগবে। তো আমরা হেলমেটও পরে নিয়েছিলাম আর ফুল হাতা ড্রেসও পরে নিয়েছিলাম। কোথায় যাচ্ছি পুরো ভিডিও দেখো বুঝতে পারবে। এটা কিন্তু ছিল কালী পুজোর এক সপ্তাহ আগের ভিডিও, কালী পুজো ছিল বৃহস্পতিবার, তার আগে যে সানডে ছিল সানডের ভিডিও ছিল। তো আমরা দেখো যাচ্ছি, যাওয়ার আগে কিন্তু আমরা মেলায় একটা যাচ্ছি, কিসের মেলা সেটা চলো গেলেই বুঝতে পারবে। তো মেলায় ঢোকার আগে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ ওই মেলাতে মেলার বাইরে খাবার দাবার আছে কিন্তু ওই মেলাতে শুধু ওই ধরনের জিনিস পাওয়া যায়। তো দেখো আমরা একটু সকালে টিফিন করে নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো গাইস আমরা কোথায় চলে এসেছি, ব্যানার দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি চম্পাহাটি বাজি কেনার জন্য, পুটুর জন্য। পুটু ভীষণ, আমি কিন্তু বাজি থেকে ভীষণ ভয় পাই, আমি একদম বাজি অ্যাভয়েড করি, কিন্তু পুটু খুব ভালোবাসে। তো পুটুর জন্য আমাদের আসা হলো চম্পাহাটি। তো এখানে শুধু বাজির মেলা ভেতরে, কিন্তু বাইরে অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। তো আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম, যেহেতু বাজি কিনে খেতে অনেক প্রবলেম হবে তাই। তো আমরা কিন্তু এখানে এসেছিলাম পুটুর জন্য বাজি কিনতে, আমি ভীষণ ভয় পাই বাজিতে। তো আমরা দোকানে চলে এসেছিলাম, এসে আমরা নানান রকম বাজি কিনে নিয়েছিলাম, ঠিক আছে। দেখো এই দোকানটা থেকে কিনে নেওয়ার পর কিন্তু বাড়ি থেকে একদম ভিডিও করতে পারিনি, কারণ অনেক সকাল হয়ে গেছিলো। বাড়ি যেতে যেতে গিয়ে রান্না করে খাওয়ানো দাওয়ানো পুটুকে, ঘরের কাজবাজ করতে করতে একদম সময় পাইনি। পুটু কিন্তু বিকেল থেকেই বাজি ফাটানো শুরু করে দিয়েছিলো সানডে দিয়েই। তো তোমরা দেখো পুটু কী কী বাজি ফাটিয়েছে, দেখলেই বুঝতে পারবে আমি কী কী নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু তুবড়ি, রং মশাল আর চকলেট বোম একদম অ্যাভয়েড করেছি, কারণ এগুলো ভীষণ বাজে জিনিস, আর রং মশাল বাস্ট করে। আর তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, তোমরা যদি এখানে আসো একটু সাবধানে কেনাকাটা করো, চারিদিকে দোকান ঘুরে একটা দোকানে গেলে কিন্তু তোমাদেরকে পুরো বোকা বানিয়ে দেবে। হ্যাঁ, এই দোকানে একটা দোকানে একটার দাম কম, তো আরেকটা দোকানে আরেকটার দাম কম। তো এইভাবে কিন্তু তোমরা একটু বুঝে শুনে চারিদিকে দোকান ঘুরে টুরে কিনো, ঠিক আছে। তো দেখো পুটু দড়ি বোম ফাটিয়ে নিল, তারপরে ফুলঝুরি ফাটিয়ে নিল, এখন ওর বন্ধু ফাটাচ্ছে অভি রকেট, তারপরে সেল ফাটিয়ে নেবে। আমরা কিন্তু এগুলোই এনেছিলাম পুটুর জন্য, ফুলঝুরি, চরকি, তারপরে দড়ি বোম, চটপটি, আচার বোম যেটা বলে মারলেই শুধু ফাটে, এই ধরনের জিনিসগুলো এনেছিলাম। আর অভি রকেটের সেল এনেছিলো। আর আমাদের চকলেট বোম, তুবড়ি এগুলো একদম অ্যাভয়েড করেছি, এগুলো আমরা কিচ্ছু করিনি, এমনকি পুটুকে রং মশলাও কিনে দিইনি। দেখো আমরা চটপটি ফাটলো, আর পুটু চটপটি ফাটাচ্ছিল, ওটা ভিডিও করা হয়নি, এই সবই এনেছি। আর শুধু ভিডিও দেখলে হবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাইস। টাটা, বাই বাই, নেক্সট টাইম ভিডিও।